নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি মৌ আলু বা মিষ্টি আলু দিয়ে আর মুসুর ডালের টিক্কা বানাবো আমি আজকে চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি আর রেসিপি শুরু করার আগে একটা কথা বলি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে রান্নাবান্না যদি ভালো লেগে থাকে এক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা এখানে আমি মুসুর ডাল নিয়েছি দেড়শো গ্রামের একটু কম হবে মুসুর ডাল নিয়েছি মুসুরের ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন দুই তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা দিয়ে আমি রেখে দেব ভালো করে জলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিচ্ছি দুটো মৌ আলু বা মিষ্টি আলু বলে এই নিয়ে নিয়েছি এবার এই মৌ আলুটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি একটা গ্রেটার নিয়েছি এইটার দিয়ে আমি ছো গ্রেট করে নেব মৌ আলুটাকে দেখুন মৌ আলুটা গ্রেট করে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওইটা গ্রেটার দিয়ে ঘেসে নিয়েছি আমি এভাবে করে সমস্ত গ্রেটার দিয়ে মৌ আলুটাকে গ্রেট করে নিয়ে একটা থালার পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি তুলে নিয়েছি থালাতে আর এখানে নিয়েছি মসুরের ডাল মসুরের ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি আমি ভিজিয়ে এবারে দুই ঘন্টা ভিজিয়ে নেওয়া রাখার পর আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি দেখুন শিলনোড়ায় বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি মৌ আলুর এক সাইডেই তুলে নিচ্ছি মসুরের ডালটা তুলে নিয়েছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নেব চালের গুঁড়ি দেখুন চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি মৌ আলু আর মুসুরের ডাল চালের গুঁড়ি আর দিচ্ছি এক এক চামচের মতো বড় চামচের এক চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ময়দা তারপরে দিচ্ছি কালো জিরে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে এতে কিন্তু জল দেবো না আমি এই শুকনো শুকনো অবস্থায় মাখিয়ে নেব ভালো করে শক্ত শক্ত কাদার মতো করে মাখিয়ে নেব ভালো করে হাতে সাজিয়ে ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখুন মাখানো আমার হয়ে গেছে এবার হাতের সাজে একটু করে আরুর মতো করে বানিয়ে চ্যাপটা টিক্কার মতো করে বানিয়ে নিচ্ছি আর একটু করে ময়দা চারিদিকটা লাগিয়ে দিচ্ছি যেহেতু একটু নরম আছে তার জন্য ময়দা একটু লাগিয়ে দিচ্ছি আর যে পাত্রে রাখবো তার ওপরে একটু ময়দাটা মাখিয়ে দিলাম দিয়ে আমি রেখে দিচ্ছি টিক্কার আকারে করে এইভাবে করে রেখে দিচ্ছি এইভাবে করে সমস্ত টিক্কার মতো করে বানিয়ে নিচ্ছি আমি এতে কিন্তু জল দেব না যতখানি পারবেন শক্ত করে করবেন এই যে বানিয়ে নিয়েছি এইভাবে করে সমস্ত আমি গুলোকে বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে যে করে নিলাম দেখুন সমস্ত আমার বানানো হয়ে গেছে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিচ্ছি তেলটাকে দিয়ে হালকা গরম করে নেব গরম করে টিক্কা গুলো আমি একটা মধ্যে ছেড়ে দিয়েছি হালকা আছে ভালো করে অনেকক্ষণ ধরে ধরে বেজে নিতে হবে করে অনেকক্ষণ ধরে বেজে নিচ্ছি প্রায় আমার ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের উপর লেগেছে সাত আট মিনিটের মতো লেগেছে আমার ভাজতে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি আর কয়টা ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব আমি একইভাবে সেম একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে হালকা আছে তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে মচমচে হবে খেতেও ভালো লাগবে দেখুন এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে করে সমস্ত টিক্কা গুলো আমি ভেজে নেব হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়েছি দেখুন আমার এই মৌ আলু দিয়ে এই টিককার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার